দিদা এসছে আজকে বাড়িতে, বুড়ি হয়ে গেছো? ঠাকুমা ওখানে বসে আছে, বুড়ি এনেছো দিদা? বাড়িতে দেওয়া, বাড়িতে দেওয়া? মামনি মামনি তল চোখে দেখছে যে এটাও চাইবে না, সব নিয়ে চলে গেল। সাবুর পাপড়, সাবুর পাপড়, সাবুর পাপড়। এখন মোটামুটি গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ফ্রেশ হয়ে একদম মুড়ির বাটি হাতে ব্লগটা শুরু করলাম। মনি এক্ষুনি জাস্ট দিয়ে গেলেন আর কি। আর আজকে ওর অবস্থাটা একটুখানি খারাপ, মানে এই রোগ, এত ঘোরাঘুরি হলো, কলকাতা যাওয়া, বহরমপুর আসা, প্লাস এখানে অফিস তো আছেই, এই রোদ ফোদ লেগে আর ওয়েদারটা খুবই বাজে। আমি কদিন ধরে বলছি না, মানে এতটাই বাজে ওয়েদার। কালকের দিনের ওয়েদারটা শুধু একটু ড্রাই ছিল, মানে ওই বিকেলবেলার পর থেকে, বিকেলবেলা না সন্ধ্যাবেলার দিকে, বাকি এই কদিন হিউমিডিটিতে মানে সাংঘাতিক হিউমিডিটি, আর রোদ তো আছেই, তো রোদটাই লেগে গেছে মোস্ট প্রবাবলি। ওই দেখো ওয়ারেস করা আছে ওখানে, ঠিক আছে একটু জল খাও, দিয়ে দুধ হোক ওয়ারেস খাও, জল খেলাম, দিয়ে দুধ হোক ওয়ারেস খাও। চোখ দিয়ে জল পড়ছে, এটা ঠান্ডা লাগার কারণে অনেকটা স্ট্রেস পরপর গেছে না। আর তোমাদের কদিন ধরে বলছিলাম, অফিস যাওয়ার পর আমার সাইটে যেতে গিয়ে রোদটা লাগছে প্রতিদিন। মানে আমার অফিসটা হচ্ছে মেন বিল্ডিং এ, সাইটটা হচ্ছে হসপিটাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যারা চেনো তারা জানো ক্যাম্পাসটা অনেক বড়। এবার আমার দোষ আছে, আমি ছাতা নিয়ে যাই না, সেই জন্য হেঁটে হেঁটে যাওয়াতে আমার এই অবস্থাটা হচ্ছে। হসপিটালের মধ্যে ঢুকে পড়লে কোনো চাপ নেই, কোনোতে ঠান্ডা, কোনো ব্যাপার না, কিন্তু হেঁটে যে রাস্তাটুকু এখন ঘড়িতে বাজে 10টা পনেরো, আজকে অনেক তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ পিতু যেহেতু আজকে আসবে না, ও দুদিনের ছুটি নিয়েছে, মানে আজকে আসবে না, আজ কাল পরশু, মানে রবিবার পর্যন্ত ও ছুটি নিয়েছে, কলকাতা যাবে, মোস্টলি কিছু কাজ আছে ওর, তো সব কাজ দুদিন আমাকে নিজেই করতে হবে, একা একা কিছু করার নেই। তো ভেবেছি একদম ওই বাড়িতে যাবো, ওই বাড়ি থেকে বাবার কাছ থেকে একটা ডকুমেন্ট নেওয়ার আছে, আর ভৈরবতলাতে একটা দাদা কালকে গিয়েছিলেন দোকানে, তো উনি প্রোডাক্ট নিয়েছেন, এবার পেমেন্টটা করেননি, আজকে সকালবেলায় পেমেন্টটা দেওয়ার কথা, এবার পেমেন্টটা কালেক্ট করে বাবার কাছ থেকে দেখা করে একদম দোকান যাবো, এই হচ্ছে প্ল্যান সারাদিনের মতো। আর ম্যাডামের আজকে শরীর খারাপ, তাও ম্যাডাম অনেক কাজ করছেন দেখাচ্ছি। এই যে খাবার ও রেডি হয়েও গেল, গুড ইভিনিং সকলকে। টানা 24 ঘন্টা শরীর খারাপ থাকার পরে এখন মোটামুটি শরীরটা আমার ঠিক হলো। এখন ঘড়িতে বাজে 5:30, আর আমি কালকে অফিস থেকে আসলাম, যে কারণে গতকালকের ব্লগটা তোমরা খুবই ছোট দেখলে। অফিস থেকে আসার পরে হঠাৎ শরীরটা একটু খারাপ করলো, তো মনে হচ্ছিল রোদ লেগে গেছে, তোমাদেরকে বললামও। তারপরে ও বাড়িতে গেলাম, ও বাড়ি থেকে বাড়ি ফিরে আমি আর নেই, মানে ও বাড়ি থেকে এসে আমি বিছানায় শুয়ে পড়েছি, ওই যে শুয়ে পড়েছি, মা আমাকে বসে খাইয়ে দিল, তারপর ও বিছানা করে দিল, মশারি টাঙিয়ে দিল, আমি ওই যে ঘুমিয়েছি ব্যাস। আর ওদিকে ভাইয়েরও সেম অবস্থা, ভাইও গতকাল কলকাতায় কলেজ থেকে বেরিয়ে একই অবস্থা হয়েছে ওর, ও ফ্ল্যাটে গেছে এবং বললো যে শুক্রবার অফিস আর কলেজ যেতে পারবো না, ও কালকে রাত্রিবেলাতে বাড়ি ফিরেছে, মানে 12:30 সময় ও ট্রেনে করে নেমেছে
বহরমপুর, ও তার সংকেতকে আনতে গেছে, ততক্ষণে আমি ঘুমিয়ে গেছি, আমি নেই আর কি। তারপর সকালে উঠলাম, সকালে উঠেছি ঘুম থেকে ঠিকই, কিন্তু এত শরীরে পেন, জ্বর, শরীর খারাপ, পেট ব্যথা, লুজ মোশন, এমন অবস্থা হয়ে গেছে যে বিছানা থেকে উঠতে পারিনি। তো একটা ওষুধ আমি খেলাম, যেটা রিভুর আর কি মানে ভাইয়ের কলেজের একজন ডক্টর প্রেসক্রাইব করেছেন। তোমাদেরকে ওষুধের নাম দেখাচ্ছি। এই ওষুধটা না আমি আজকে দুপুরবেলাতে অল্প পরিমাণে ভাত খাওয়ার দু ঘন্টা পর, মানে দুটো নাগাদ খেয়েছি, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। মানে সারাক্ষণ তো ঘুমাচ্ছি, এই পাঁচটার সময় ঘুম ভাঙলো এবং অনেকটা ফ্রেশ লাগলো, এবং আমি ফ্রেশ হতে পারলাম, জামাকাপড় চেঞ্জ করলাম, আমি কিচ্ছু করিনি, মানে ওই বাসি জামা কাপড়ে আমি একদিন ধরে ঘুমাচ্ছিলাম। এতটা শরীর এতটা খারাপ হয়ে গেছিলো, তো তোমাদেরকে বলবো এটা পুরোটাই রোদ লাগা, বাইরে যে ওই তাপের যে প্রবাহ এটার থেকে কিন্তু হচ্ছে সবারই। আর এটা হলে তোমরা এই ওষুধটা ট্রাই করে দেখতে পারো, এবং প্রচুর পরিমাণে ওয়ারেস খাও, লেবু জল খাও, এবং শরীরকে হাইড্রেটেড রাখো, যেটা আমিও রেখেছিলাম। বাট আমার কালকে সাইটে গিয়ে আর পরশু দিন এর আগের দিন কলকাতা গিয়ে সারাদিনে এই অবস্থা হয়েছে। এই যে এই ওষুধটা, ওষুধটার নাম হচ্ছে সিনারেস্ট। এটা তোমরা একটা করে খেয়ে নিলে প্রতি ছ ঘন্টা অন্তর খেতে পারবে। যেরকম আমরা ক্যালপল খাই, প্যারাসিটামল খাই, এটা কিন্তু খুব একটা ভালো ওষুধ। যদি কারোর মনে হয় যে এটা কি কাজে লাগে, কম্পোজিশন গুগল করে দেখে নিতে পারো। বাট এটাতে তোমার, আমি যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো, জ্বর কমলো, গায়ে হাত পা ব্যথা কমলো, প্রচণ্ড শরীরে যে দুর্বলতা, উইকনেস, সেটাও চলে গেল এটা খাওয়ার পর। রসাগুলোকে একদম কুচি করে নিলাম, এবার এটাকে একটু ধুয়ে নেব, ছাঁকনির মধ্যে দিয়ে ধোবো, নাহলে এই জলটা শুষে নেবে, দইয়ের মধ্যে এক গাদা জল হয়ে যাবে। এটা কি শোনা, এটা সিঁদুর পড়েছিলাম, সেটা লেগেছে। তোমাদের একটা ছোট টিপস দিই, শশা হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই, তোমরা যত খুশি শশাকে পেট ভরাতে পারো। যেটা যেমন ধরো, সকালে যখন তুমি ব্রেকফাস্ট নিচ্ছ তার সাথে কিছু নিতে পারো, তারপর স্যালাডে প্রচুর খেতে পারো, বিকেলবেলা আমি টক দইয়ের সাথেও খেতে পারো। কিন্তু শশা এমন একটা জিনিস, সন্ধ্যে ছ যে কি করে, নিজে অন্যকে হজম করে, নিজে হজম হয় না। তাই যাদের হজমের গন্ডগোল, তারা ছটার পর একটু না খাওয়াটাই বেটার। বাট আমি এখন এটা খাবো, শশা অনেকক্ষণ তোমার পেটটা ভরিয়েও রাখবে। তো এটা, শশাটাকে অনেকে এই গরমে অনেক রকমভাবে খেতে পারো, যেমন স্যালাড করে, তারপরে দইয়ের সাথে বা মুড়ির সাথে, বা শশা কুচি কুচি করে, সব ধরনেরভাবে খাওয়া যেতে পারে। এবং এটা খেলে তোমাদের পেটটাও ঠান্ডা থাকবে আর অনেকক্ষণ ভরা থাকবে, অন্য কিছু খেতেও মন চাইবে না। এই যে আমি কাছে জল মুড়ি, আর মা ওকে লস্যি করে দিচ্ছে। কি ভাসছে ওপরে? গোলমরিচ গুলো তো আছে, তাহলে এখন তো আনতে হবে না, তুমি এটাতে একটু গোলমরিচ নিতে পারতে, তোমার তো আরো ভালো লাগতো। জলের মধ্যে না, না জলের মধ্যে গোলমরিচ না প্লিজ, থ্যাংকস। সকালবেলা মুড়িটা খুবই ভালো লাগছিল গোলমরিচ দিয়ে, তুমি বলেছো এই লুকসটা দিলা, হ্যাঁ তুমি বলেছো ঠিক। শরীরটা যখন একটু ঠিকই আছে তখন আর দেরি না করে লাভ নেই, ওর জন্য ও বাড়ি চলে যাচ্ছি, আর ও বাড়ি গিয়ে ভুট্টুদের খাওয়াবো। আর আজকে কাজ হয়েছে, কিছু কাজ ওগুলো একটু দেখতেও হবে, তার জন্য কাকুর সাথে একটু আলোচনা করতে হবে, কাকু ছিল না দু তিন দিন, তো সেই জন্য আর কি যাবো। তো চলো এখন বেরোয়, বেশি রাত করলে হবে না, আবার বাপিও আসবে আজকে, তারপর একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যদিও আমি নর্মাল খাবার খেতে পাচ্ছি না, একটু বললাম না লুজ মোশন হচ্ছিল রোদ লেগে পুরো, এখন একটু ঠিক আছি, তো এখন বেরোই। দিদা এসছে আজকে বাড়িতে, মুড়ি হয়ে গেছে, ঠাকুমা ওখানে বসে আছে, বড়ি এনেছো দিদা বাড়িতে দেওয়া, বাড়িতে দেওয়া। মামনি মামনি তো অল চোখে দেখছে যে এটাও চাইবে না, সব নিয়ে চলে গেল। ব্যাগ আনছে না, একটা ক্যারি আনছে না, কিছু আনছে না, সব আমার গুলো নিয়ে পালাচ্ছে।
দিদা ভুল সময় বড়ির কথাটা বললে গো আমাদেরকে দাও এই জল দেশটা বেঁচে আছে জল দেশ জল খেয়ে নিল ঝোলের বড়িটা বেশি ভালো ভাজা বড়ি না দিলেও হবে দেবো না নিয়ে নিলাম এর মধ্যে চলো এখনো এখনো মাস খানেক ঠাকুমা কি জানি কি হবে বুঝলি মা পূজোর সময় আসবো কে বলো কাকু আর কতক্ষণ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এটা তোমার বাবা সেই খাবার তো এটা কি বেসন বাহ এটা কি পোস্ত বাটা সেরা খাবার তো এক কর দিও তাহলেই হবে সবাইকে দিতে বলিনি বলো আমাকে দিতে আমি মানে সবাই কি বাবা পেটের অবস্থা খারাপ সেজন্য আমি কিছু ভিজে ভাত ছোলা ভাজা দিয়ে মাখিয়ে তুমি খেয়েছো মানে ছোলা ভাজা দিয়ে মাখিয়ে হেভি লাগে আমরা ছাতু দিয়ে খেতাম ছোলার ছাতু সবাই ছাতু দিয়ে জিভে জল আসছে মনি আপনার যা বাবা বাপির মোটামুটি এখনো যা ঘন্টা দেড়েক সাড়ে বারোটা একটা বাজবে রিবু কোথায় গেলটা কোথায় এত রাত্রেবেলা যে দইটা খাচ্ছ এটা কি ঠিক করছো তা জানি না একদম হেভি লাগছে টক দই ঠান্ডা ঠান্ডা আহা অসাধারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানা করে নিলাম এখন সবাই মিলে একসাথে এক ঘরে ঘুমাবো কারণ শুধুমাত্র ভাইয়ের ঘরে এসি আছে আর আমার ভাইয়ের যেহেতু দুজনের শরীর খারাপ সেজন্য এসিটা একদম মানে আজকে যেহেতু অতিরিক্ত গরম সেজন্য খুব যে খুব টেম্পারেচার কমাতে হবে সেরকম কোনো ব্যাপার না মোটামুটি একটা অ্যাডজাস্টেবল করা হয়েছে সবাই মিলে একসাথে বিছানা করে ঘুমানো হবে আমরা মানে খাট বিছানা মাটি দুজন মিলে সবাই মিলে অ্যাডজাস্ট করে ঘুমাবো আর বাপিকে আনতে গেছে বাপির আজকে ভাগীরথী ট্রেন প্রচুর লেট সাড়ে বারোটা ঢুকবে বহরমপুর যেটা দশটা ঢোকার কথা তো সেজন্য ভাই আনতে গেল আর আমরা বিছানা টিছানা করে রেডি ঘুমাবো ভাইয়ের খাওয়া হয়নি বাদবাকি সবার খাওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সংকেতের পাশে থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা